দর্শক, যুক্তরাষ্ট্র আমাদেরকে স্যাংশন দিয়েছে, এই স্যাংশন পেয়ে একটা পক্ষ খুব খুশি, তাদের খুশির কোনো শেষ নেই, আর একটা পক্ষ বেজায় বেজার। তারা বুকে অনেক সাহস দেখায় যে আমরা এই স্যাংশনকে ভয় পাই না, স্যাংশন আমাদের কাছে কিছু না, যুক্তরাষ্ট্রে আমাদের যাওয়ার দরকার নেই, কিন্তু তারা মনে মনে ভয় পায়। কেন জানেন? কারণ তারা এই কথাগুলো বলে। তারা কখনই তখনই প্রতিউত্তর দেয় যখন তারা ভয় পায়। ভয় পাওয়া মানুষগুলো কেমন যেন কাচুমুচু করে, তাদের চেহারা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন। কিন্তু দর্শক, কথা হলো এই যে ভিসানীতি দিল যুক্তরাষ্ট্র আমাদের, এতে কার লাভ হলো, কার ক্ষতি হলো? আমি তো মনে করি ক্ষতি হয়েছে আমাদের দেশের জনগণের, এর দায় এর ভার আমাদের রাজনীতিবিদদের, কিন্তু তারা এই দায়ভার নেবে না। তাদের ভুল রাজনীতির কারণে আজকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ভিসানীতি দেয়, যুক্তরাষ্ট্র স্যাংশন দেয়। তারা ভুল রাজনীতির গোরপাকে এখনো নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে। কিন্তু জনগণকে এর মাশুল দিতে হবে, জনগণকে এর দায়ভার বহন করতে হবে। কেন বহন করতে হবে? এটা দেশের জন্য ক্ষতি, এটা দেশের জন্য লজ্জার, ঠিক না? স্বাধীনতার এতটা বছর পরেও বিদেশি প্রভুরা আমাদের দেশ নিয়ে মাথা ঘামাবে, তারা আমাদের উপরে মাতব্বরি করবে, আমাদেরকে স্যাংশন দিবে, আর আমরা দাঁত কেলিয়ে হাসবো। এই কেমন রাজনৈতিক চর্চা আমাদের দেশে চালু আছে দর্শক! জনগণের এর দায়ভার দিতে হবে, কারণ যুক্তরাষ্ট্রকে আমাদের দরকার আছে। আপনি যতই বড় কথা বলুন না কেন, তাদের কাছ থেকে আমাদের অনেক রেমিটেন্স আসে, তারা পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু আমাদের সেখানে। আমাদের ছেলেপেলেরা ইউরোপ আমেরিকায় যেতে পছন্দ করে, ঠিক না? কিন্তু আপনার যখন এই যে ভিসানীতির কারণে যখন আমাদের ছেলেপেলেরা বাইরে যেতে পারবে না, আমাদের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হবে জানেন? আপনার অনেক টাকা কিন্তু সেদেশে পড়ে আছে, এই টাকাগুলো আপনি বাংলাদেশে আর আনতে পারবেন না, কখনই আনতে পারবেন না, কারণ এটা সুইজ হয়ে যাবে। আর আপনার ছেলেপেলে কখনোই আমেরিকা যেতে পারবে না যদি আপনি ভিসানীতির আওতায় পড়ে যান। তো এটা কার ক্ষতি হলো দর্শক? এটা দেশের ক্ষতি না, এটা আমাদের জনগণের ক্ষতি না। আমাদের দেশের কিছু অসাধু রাজনীতিবিদদের কারণে আজকে আমাদের মতো গরিব দেশের উপরে আমেরিকা মাতব্বরি করে, যেটা আমাদের জন্য লজ্জার, আমাদের জন্য দুঃখজনক, যেটা মেনে নিতে ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট হচ্ছে দর্শক। বিষয়টা আমরা অনেকে হেসে উড়িয়ে দিই, কিন্তু এর দায়ভার আপনারও রয়ে যাবে এবং আপনার এর মাশুল দিতে হবে, জনগণের পকেট কাটা যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা আমি বলে রাখলাম হরফ করে দর্শক। তাই আসুন আমরা এই রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসি। আমরা কারো বিপদে আমরা হাসবো না, কারো বিপদে আমরা কাঁদবো, এটাই আমাদের রাজনীতি হওয়া উচিত। কিন্তু সেই রাজনীতি বাংলাদেশে এখন আর নেই, যা আছে পুরোটাই অপরাজনীতি। দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর কিছুই চাই না আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।